শুধুমাত্র মাছকে ঘিরে কয়েক ঘন্টার বাজার বালিখোলা। প্রায় 150 বছর ধরে করিমগঞ্জ উপজেলার বালিখোলা মাছ বাজারে কিশোরগঞ্জ নেত্রকোনা ও সুনামগঞ্জ হাওরের কিছু অংশের মাছ বেচাকেনা হয়। বালিখোলা বাজারে কি পরিমাণ মাছ বিক্রি হয় তা আপনি কল্পনা করতে পারবেন না। প্রতিদিন সকাল 6টায় শুরু হওয়া মাছ বাজারটিতে বিক্রি চলে সকাল 10টা পর্যন্ত, আর এই 4 ঘন্টায় বিক্রি হয় কোটি টাকার মাছ। করিমগঞ্জের বালিখোলা বাজারের বিস্তারিত তথ্য নিয়েই আমাদের আজকের আয়োজন। ভিডিওটি আমাদের নিয়মিত দর্শক আতিকুল ইসলাম এবং কুরুলুস ওসমানের অনুরোধে নির্মিত। চলুন শুরু করা যাক। হাওরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা ধনু নদীর পাড়ে গড়ে ওঠা বালিখোলা বাজারের খ্যাতি রয়েছে হাওরের তরতাজা মাছের জন্য। দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন মাছ কিনতে। প্রতিদিন এখানে কোটি টাকার মাছ বেচাকেনা হয়। ভোরের আলো ফোটার আগেই ধনু নদীর তীরে নৌকা বোঝাই করে মিঠা পানির তরতাজা মাছ নিয়ে বিক্রেতারা আসেন বালিখোলা বাজারে। পাইকারি এ মাছের বাজারে পাওয়া যায় রুই, কাতল, বোয়াল, আয়ের, বাইম, গুলছা, চিংড়ি সহ নানা জাতের মাছ। তবে এখন হাওরের পানি কিছুটা কম হওয়ার কারণে মাছের সরবরাহ কিছুটা কম, দামও অনেকটা চড়া। প্রতিযোগিতামূলক দরদামে জেলে থেকে শুরু করে ফিশারির মালিকদের কাছ থেকে মাছ কিনেন পাইকাররা, এরপর সেগুলো চলে যায় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে। শত বছর পুরনো বালিখোলা বাজারটি একসময় এত জমজমাট ছিল না, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর উন্নতি হওয়ায় দিন দিন এ বাজারে মাছ বেচা কিনা বেড়েই চলেছে। এতে করে এ বাজারকে ঘিরে ইটনা, অষ্টগ্রাম, মিঠামইনের ভ্রমণে যারা আসছেন তারাও মাছ কিনে নিয়ে যাচ্ছেন। দূর দূরান্ত থেকে আসা এসব ক্রেতাদের জন্য রয়েছে তাপ নিরোধী বক্স, বাজারে রয়েছে একটি বরফ কল এবং 4-5টি বরফ ভাঙার মেশিন। একাধিক বক্সের দোকানও রয়েছে এখানে। 150-250 টাকায় বরফ দিয়ে বক্স তৈরি করে দেয় তারা। এগুলো মাছ করে দিতে কে কেজি হিসেবে না, পুরো কার্টন ভর্তি যতটুকু নিতে পারি। এই বরফ টরফ সব কমপ্লিট করে কত রাখেন আপনারা? যেমন এটা 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 1700 প্যাকেটিং এ 280 টাকা খরচ। তাই যে কেউ চাইলেই কর্কশিটে বরফ দিয়ে মাছ প্যাকেট করে নিয়ে যেতে পারেন। আজ এই বাজারকে কেন্দ্র করে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। কিশোরগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের সূত্র মতে কিশোরগঞ্জ জেলায় প্রতি বছর মাছের চাহিদা রয়েছে 60,000 মেট্রিক টন আর উৎপাদন হয় 82,000 মেট্রিক টন। জেলায় মাছের চাহিদা মিটিয়ে মাছ বিক্রিতে জড়িয়ে আছে কয়েক হাজার জেলে পরিবারের জীবন জীবিকা। জেলেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি বদলেছে তাদের আর্থিক সক্ষমতা। এখানে তো সারা রাত্র আপনার জেলেরা মাছ ধরে, হ্যাঁ ধরে এখানে বিক্রি করে, আর আপনারা যারা আড়তদার আছেন বা ইয়ে করেন, হ্যাঁ এখানে আপনাদের বেনিফিটটা কি অর্থাৎ পার্সেন্টের উপরে নির্ভর করে আর কি। আপনি পুরো ভরপুর মৌসুম থাকে কখন এখানে? মোটামুটি 6 মাসের মধ্যে, 6-7-9 মাস। মৎস্য অধিদপ্তর আরো জানিয়েছে জেলে ও মৎস্য চাষীদের আধুনিক পদ্ধতিতে মাছ সংরক্ষণের প্রশিক্ষণ দেওয়ার প্রকল্প হাতে নেওয়া হবে, যাতে করে তারা মাছ ফ্রিজিং করে রক্ষণাবেক্ষণ করতে পারেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি কিশোরগঞ্জের বৃহত্তম মাছ বাজার বালিখোলার সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।